वेलकम टू आवर यूट्यूब चैनल बीडी नार्सिंग फॉर यू नार्सिंग भर्ती प्रस्तुति ओ सहयोगिता केंद्र एखन आमरा जानबो सम्प्रति 2021-22 सेशनेर नार्सिंग भर्ती परीक्षार जारा नॉट इलिजिबल बा 30 प्लस पे से तादेर जे ग्रेस मार्क देया होबे से प्रसंगे डिप्लोमा नार्सिंग ओ मिडवाइफरी कोर्सेर भर्तिर क्षेत्रे बेसरकारी नार्सिंग प्रतिष्ठानेर जन्य भर्ती परीक्षाय पास ना मार्क বা পাঁচ নম্বর গ্রেস দেওয়ার প্রসঙ্গে যে বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজ ওনার্স অ্যাসোসিয়েশন আবেদন করেছেন সেটি এই আবেদন প্রক্রিয়ার মধ্যে ছিল বাংলাদেশ প্রাইভেট নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের যারা কমিটি বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট एंड कलेज ओनार्स एसोसिएशन बेसरकारी नार्सिंग प्रतिष्ठान एर उद्योक्ताओं पक्ष के श्रद्धा सालाम जानाच्छि एटी जानानो हयेछे बांग्लादेश नार्सिंग मिडवाइफरी काउंसिल सचिव बांग्लादेश स्वास्थ्य शिक्षा ओ परिवार कल्याण विभाग स्वास्थ्य ओ परिवार कल्याण मंत्रणालय माध्यम छिल रेजिस्टार बांग्लादेश नार्सिंग ओ मिडवाइफरी काउंसिल विजयनगर ढाका এখানে বলেছে দেশে নার্স ও মিডওয়াইফারি ব্যাপক ঘাটতি থাকায় সরকার নীতিমালা করে বেসরকারি পর্যায়ে উদ্যোক্তাদের পর্যাপ্ত সংখ্যক সরকারি ও বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান অনুমোদন দেয় বর্তমান সরকার ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আমরা কৃতজ্ঞ নার্সিং কাউন্সিলের সেপ্টেম্বর 2021 এ দেওয়া ওয়েবসাইটের তথ্য মতে বর্তমানে বিএসসি নার্সিং সরকারি প্রতিষ্ঠানে আসন 1200 এবং বেসরকারি প্রতিষ্ঠানে আসন সংখ্যা রয়েছে 7180টি মোট 8380টি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে সরকারি প্রতিষ্ঠানে আসন সংখ্যা রয়েছে 2730টি বেসরকারি প্রতিষ্ঠানে 16780টি সর্বমোট 19510টি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে সরকারি প্রতিষ্ঠানে আসন সংখ্যা রয়েছে 1775টি এবং বেসরকারি প্রতিষ্ঠানে আসন সংখ্যা রয়েছে 3810টি সর্বমোট 5585টি বিএসসি ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সর্বমোট আসন সরকারি 5705টি এবং বেসরকারি আসন 27770টি বিগত 20/5/2022 তারিখে 2021-22 সেশনের নার্সিং ভর্তি পরীক্ষায় প্রায় 111562 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কিন্তু প্রাপ্ত ফলাফলে দেখা যায় প্রায় 67701 শিক্ষার্থী 40-এর উপরে নম্বর পেয়ে ভর্তির জন্য বিবেচিত হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষকদের মতে ফলাফল বিপর্যয়ের কারণে এত বিশাল সংখ্যক অর্থাৎ 43861 শিক্ষার্থী 40-এর নিচে নম্বর পেয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এমত অবস্থায় ফলাফল বিপর্যয়ের পাশাপাশি দেশজুড়ে বন্যা ও পাশকৃত অনেক শিক্ষার্থী 2021-22 সেশনে ভর্তি নার্সিংয়ে ভর্তি হতে পারে নাই ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়ে যাচ্ছে যাতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া থেকে বাদ না পড়ে যায় এখানে উল্লেখ যে গত শিক্ষাবর্ষে নার্সিং ভর্তিতে সরকার কর্তৃক 10 মার্ক গ্রেস দেওয়া হয়েছে এতএব দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি ও ভর্তি পরীক্ষার ফলাফল বিপর্যয় বিষয়গুলো মানবিকভাবে বিবেচনাপূর্বক ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের জন্য ভর্তি পরীক্ষায় পাস মার্ক গ্রেস দিয়ে ফলাফল প্রকাশের জন্য জনস্বার্থে বিনীত অনুরোধ করা যাচ্ছে এই আবেদন থেকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য আবেদন করা হয়েছে এবং শুধুমাত্র পাস মার্ক যদি গ্রেস মার্ক দেওয়া হয় শুধুমাত্র ডিপ্লোমাদের দেওয়া হবে শুধুমাত্র বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য সরকারিতে ভর্তি হওয়ার জন্য না কারণ সরকারিতে অলরেডি ফিল আপ হয়ে গেছে এবং যদি কোনো কেউ ভর্তি বাতিল করে সেখান থেকে যারা 40 পেয়েছে অপেক্ষমান তালিকা থেকে তাদেরকে ভর্তি হতে বলবে বা নোটিশ প্রদান করা হবে কোনো পর্যায়েই যারা 40 মাইনাস তাদের থেকে সরকারিতে আবেদন বা ওয়েটিং তালিকা প্রকাশ করা হবে না যেহেতু 40 প্লাস বিপুল পরিমাণ শিক্ষার্থী রয়েছে আর বেসরকারি প্রতিষ্ঠানের সব পর্যায়ে যতগুলো নার্সিং কলেজ রয়েছে সব জায়গায় বিএসসির সিট ফিল আপ হয়ে গেছে সেহেতু বিএসসিদের গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা নেই এ বিষয়ে যে কোনো তথ্য জানতে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ